হ্যালো এভরিওয়ান, আমাদের মার্বেল কাটিং করা হবে। মার্বেলটা কাটিং করে পলিশ করে নিয়েছি। পলিশটা করে চিড়িটা লাগিয়ে দেব। চিড়িটা কীরকম লাগাতে হয়, কীরকম হব, আপনারা পাঁচটা কী লাগবে তো ভিডিওটা দেখে যান। আমি আবারও বলছি যে পুরা চিড়িটা দিয়ে দেবো। জেনারেট লাগবো, পাঁচশোর জেনারেটটা কতদিন লাগবে না হিসাব দিয়ে দেবো। তারপর আগে আমি একটা কথা বলছি যে এরকম জেনারেটটা বয়সে সেটা দেখে নেন। আমি মুসলাটা দিয়ে দিয়েছি, বালা করে গুলাটা গুলে নিয়েছি, গুলাটা গুলে নিয়ে এখন আমি গুলাটা ফেলে দেবো। কেন করি গুলা বুলবেন, গুলাটা দিচ্ছি। গুলাটা দেওয়ার পরে আপনারা পন্নি নিয়ে একটু একটু করে কেটে 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 দেবেন। বালা করে কেটে সব দিকে কেটে 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 দিয়ে আবারও গুলাটা আমি দিয়ে দেব। আরও দুই মুখ কিংবা তিন মুখ আমি গুলা দেব, ঠিক আছে? আমি এখন লাস্ট গুলার মুখটা দিয়েছি, গুলা দিয়েছি আমাদের। এখন আমি লেজারের উপরটা একটু মুছব, মুছে আমি গ্রাইটটা লাগিয়ে দেব, ঠিক আছে? দাঁতটা আমি লাগিয়ে দিয়েছি, কীভাবে লাগাচ্ছি আপনারা দেখেন। দেখুন আমি অধিক অধিক একটু করবো, নাহলে তো বেড়া দেড়ে যাবে। এর কারণে আমি একটু অধিক অধিক করে সমান করে দিয়েছি লাগা, ঠিক আছে? আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে এটা। এখন আমি পুরোটা চিড়ি আপনারা মুছে দেখাবো, কীভাবে হচ্ছে কীভাবে না হচ্ছে, সুন্দর হয়েছে কি না আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? এখন আমাদের সাইডে স্কার্ডিং রয়েছে, সাইড স্কার্ডিং রয়েছে, এটা আমি সাইডের স্কার্ডিংটা লাগাবো, ঠিক আছে? আমার তিনোটা চিড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কীভাবে সাইড চিড়ি স্কার্ডিং আমি 4 ইঞ্চি করে কেটে নিয়েছি, আমি কেটে নেব 4 ইঞ্চি নিয়ে আপনারা দেখেন সব দিকে আমি হিসাব নিয়ে নিয়েছি। এখন আমি 4 ইঞ্চি করে স্কার্ডিং কেটে নেব, ঠিক আছে? কেটে নিয়েছি, এখন আমি লাগা দেবো, ঠিক আছে? আর দেখুন সমান করে মুসলা দিয়ে স্কার্ডিংটা লাগা দেবো, দুই তিনবারে দিয়ে, ঠিক আছে? কেন একটু পাত্তর ঢুকছে আমাদের, মুসলাতে একটু পাত্তর হয়ে গেছে, মুসলা পাত্তর ঢুকে গেছে, পাত্তরটা না ঢোকার লাগে আবারও খুলে সেট করে আবার লাগাচ্ছে, ঠিক আছে? এখন আমি লাগিয়ে আমাদের একটা প্লেট রয়েছে, এটা দিয়ে আমি সমান করে নেব। তিনোটা মিল আছে কি না, ঠিক আছে? তিনোটা মিল আমাদের আছে, আমি আবারও চেক করে নিয়েছি, এরকম লাগাতে হয়। পুরোটা স্কার্ডিং লাগানি আর পরে আমি পুঁচে নিয়েছি, পুঁচে নেওয়ার পরে দেখুন সুন্দর হয়েছে কি না কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, আর সাবস্ক্রাইব না করে ভুলবেন না, করে যাবেন, ঠিক আছে? আজকের দিন থেকে শেষ হলো, নেক্সট ভিডিও দেখার লাগি সাবস্ক্রাইব করে নেবেন।